নমস্কার, ইজি কুকিং উইথ সবুজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো পুঁই শাক রেসিপি, তো চলুন দেখে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি তেল, এরপর আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এরপর আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বেগুনগুলো প্রথমে আমি ভেজে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু, এরপর আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো, এরপর আমি সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলো ঢেকে দেব। আমি আরও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপর আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক, সমস্ত সবজিটা ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে দেব। পুঁই শাকে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, সবজিটা আমি আরও একবার ঢেকে দিলাম। একটা দুটো আলু আমি একটু ভেঙে দিচ্ছি, পুঁই শাকের তরকারিটা আমার হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।